أشهد أن لا إله إلا الله أشهد أن لا হলো আমার কালিমা মুসলমানের অস্তিত্বের আওয়াজ এ হলো আমার কালিমা মুসলমানের মুক্তির স্লোগান এই কালিমার আওয়াজ কাবার চত্বরে আল্লাহর রাসূল তুলেছিলেন বলে কাবা ঘরের মধ্যে হতে লাত উজ্জা মারাতের মূর্তিগুলো থর থর করে জমিনে আছড়ে পড়েছিল বদর উহুদের প্রান্তরে আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা এই তাকবীর এই কালেমার আওয়াজ তুলেছিল বলেই আবু জাহেল আবু সুফিয়ান আবু লাহাবের তরবারি জমিনে আছড়ে পড়েছিল ও আমার প্রিয় ভাইরা যে কালেমা ছিল মুসলমানের মুক্তির স্লোগান মুক্তির আওয়াজ কপাল পড়া মুসলমান সেই কালেমাস কাজ ভিক্ষা চাওয়ার ভূমিতে পরিণত করেছে কোনো দ্বিধা নয় কোনো দ্বন্দ্ব নয় কালেমার স্পিডকে বোঝাতে চেয়ে বলতে চায় শহীদ সাইয়েদ কুতুব সারাটা জীবন কালেমার দাওয়াত দিয়েছেন বলেই মিশরীয় সরকার তার ফাঁসির অর্ডার দিয়েছিল ফাঁসির জন্য সাইয়েদ কুতুব যখন জেলখানায় সময়ের জন্য অপেক্ষমান ইমাম সাহেব যে বলল ওহে সাইয়েদ কুতুব তোমার ফাঁসির সময় হয়ে গেছে কালেমা পড়ে না বিস্ময় ভরা দৃষ্টিতে সাইয়েদ কুতুব জিজ্ঞেস করলেন ওহে ইমাম সাহেব তুমি আমাকে কোন কালেমা পড়ার কথা বলো এই কালেমা পড়ার কারণেই তো আজ আমার ফাঁসি হচ্ছে জিজ্ঞেস করলেন সাইয়েদ কুতুব ওহে ইমাম তুমি আমাকে এই কালেমা পড়ালে সরকার তোমার কি দেবে বলে আমি এই কালেমা পড়াই বলে ওই যে সরকার আমাকে বাড়ি দিয়েছে এই কালেমা পড়াই বলে এত সুন্দর পোশাক পরিচ্ছদ দিয়েছে আমার গাড়ি দিয়েছে আমার পরিবার পরিজনের রুটি রুজির ব্যবস্থা করেছে সরকার এই কালেমা দাওয়াত দেওয়ার কারণে বলে হাইরে কপাল এক কালেমা তোমার রুটি রুজির বন্দোবস্ত করছে আর এক কালেমার কথা বলতে গিয়ে আমার ফাঁসির দড়িতে ঝুলতে হচ্ছে ও বাংলার তাওহীদি জনতা যে কালেমার মঞ্জিল হলো জান্নাত যে কালেমার মঞ্জিল হলো বদর উহুদ তায়েফ জীবনকে বাজি রেখে হলেও সেই কালেমার পথে চলতে রাজি আছেন কারা কারা সেই হাতগুলো দেখতে চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলকে কালেমার পথে দাওয়াত দিয়ে রুকনু জামার এই কালেমার গজল আল্লাহ কবুল করুন বলি আমি তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায় আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলা তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায় আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগাই আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান যেই কালেমাই কাঁপে না জালিমি দরগাতে নেই দাওয়াত সেই কালেমাই যাই না পাওয়া পরকালে না যা যেই কালেমাই কাঁপে না জালিমি দরগাতে নেই দাওয়াত সেই কালেমাই যাই না পাওয়া পরকালে না যা এই কালেমার তরে কোরআনের পাখি এই কালেমার তরে কোরআনের পাখি দিয়ে গেল তাজা প্রাণ তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান ও বাংলার তাওহীদি জনতা যে কালেমার আওয়াজকে বুলন্দ করতে গিয়ে তাই ফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন আল্লাহ রাসূল যে কালেমার দাওয়াত দিতে গিয়ে বদর উহুদের মাটি আল্লাহ রাসূলের সোনার সাহাবীদের রক্তে লাল লাল হয়েছে
আমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা জোগাই আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এতই ব্যবধান আল্লাহ সকল ব্যবধান ভুলে যে কালেমা আমার মুক্তির মন্ত্র যে কালেমা আমার শাফায়াত যে কালেমা আমার জান্নাতের সিলা যে কালেমা আমার পুল সিরাত সেই কালেমার পতাকা তলে যেন আমাদের সকলকে সামিল রাখেন মঞ্চে যারা অভিভাবকত্ব করছেন আল্লাহ এই মানুষগুলোকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও